যারা আমাকে আশ্রয় করেন আমি তাদেরকে আশ্রয় করি, যারা আমার পূজো করেন আমিও তাদের পূজো করি। আমারও তো যে ভক্ত বলে যে ভাবে তারে সে সে ভাবে ভোজি এবং স্বভাব সেটার স্বভাব স্বভাব ত্যাগ করে না। ভগবান শ্রীহরি দিদিকে যে স্বভাব ছেড়ে দেবেন ওকে আশ্রয় করলে উনিও ভালো করবেন। এখন সেই ভজনটা কি লিখছেন ভজানি ভজন ফলন দাদা বললেন আমি ভজন করি বলতে তাদেরকে ভজনের ফলটা দিয়ে থাকি সেভাবে তারা ভজন করে আর সেইভাবে ফল দিয়ে থাকে। আর তারপরে লিখেছেন মম বর্তমান বর্তন্তে মনীষা পার্থ সর্ব সকল মানব আমার পথে অনুসরণ করছে। এখন ব্যাখ্যাকারীতে লিখছেন ওই দুটি পদের সঙ্গে সম্পর্ক একাধিক ভক্তই ভজন করছেন তা তো নয়, জ্ঞানী যোগী যারা করেনি তারাও করছেন, সবাইকে সমান করতে না যে যথামান পর্যন্ত অর্থাৎ ভক্ত যারা আমার বিগ্রহকে তারা সচ্চিদানন্দ হয় বলে মনে করে, আমার যে লীলা এই লীলাকে তারা নিত্য মনে করে, তারা জানে যে আমার লীলার কালের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কর্মের সঙ্গে কোনো যোগ নাই, গুণের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কালাতীত বললেন তাদের যত কিছু কর্ম তারা আমার কোনো কেউ জানে, অতএব আমিও তাদেরকে তাদের যেসব কর্ম সেগুলি তো তার জানি তাই তো ভজনই কর্ম এবং তাদেরকে প্রেম ফল দান করে আর আমার বাকর্ম সেবা তাদের ভক্তি জাতি এবং পরিমাণ অনুরূপভাবে দান করে। যে সমস্ত জ্ঞানী জ্ঞানের ধারণা করতে গিয়ে আর আমার এই সচ্চিদানন্দময় বিগ্রহকে মায়াময় বলে মনে করে এবং আমার লীলাকেও যারা সেই রূপ মায়াকে অবলম্বন করে করি বলে মনে করে তাদের আমিও মায়ার সাগরে নিক্ষেপ করে থাকি, পুনঃপুন জন্মবরণী স্রোত তারা প্রাপ্ত সেই অপরাধ ভগবানের তারা মায়াময় মনে করে লীলাটিকে অনিত্য বলে যে প্রকারে এই ভজন যারা যে সমস্ত জ্ঞানী আমাকে সত্যানন্দময় বিগ্রহ বলে মনে করেন, আমার লীলাকে নিত্য বলে মনে করেন আর আমার কাছে জ্ঞানের ফল ওই ব্রহ্মসাধিত মুক্তি কামনা আমি তাদেরকে তাদের কর্ম যে ব্রহ্মসাধিত মুক্তি জীবন মুক্তি দশা দান করে আর শেষে তাদেরকে মুক্তি দান করে থাকি
কর্মী যারা তারা একটু আবার উদ্দেশ্যে যাযোগ্য করেন, তাদের যাযোগ্যের ফল তাদের কামনা সর্বপ্রভু আমি দিয়ে থাকি। কিন্তু তারা তো সকাম কাম কামা কথা গতি আমি যাতায়াত খেতাম ঠিকই বন্ধ হয়। এই প্রকারে তিনি আমার যে প্রকারে প্রথম করেন তাকে সেই মধ্যে ভক্ত তাদের চিদানন্দ দেওয়ার করেন সেটা তো দীক্ষাকালেই শুরু হয়। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ কৃষ্ণকালে তৎকালে করেন আত্ম তৎকালে বলতে সেই সময় কি পুরোটা হয়ে গেল তা হয় না, সেই প্রক্রিয়া শুরু হল আরম্ভ। ভক্তি এমন শক্তিশালী সাধনা যে হয়েই গেল এই জন্য তৎকালের ভয় করে আপনি দীক্ষাকালে যদি আত্মসম করেন সেই দেহ করেন তার চিদানন্দময় সেই চিদানন্দ দেহে কৃষ্ণের চরণ করে বৈষ্ণবের দেহ প্রাকৃত প্রভু নয়, প্রাকৃত দেহ ভক্তি চিদানন্দময়। সুতরাং দীক্ষাকালে শুরু হয়ে গেল যেমন যেমন কঠিনের পরিপাক আংশিক ভাবে ভগবান নিজেই দিয়ে এ বিষয়ে কারণ সন্ধ্যা বা কিছু কারণ নেই, কারণ বলছেন আমাকে দর্শন করলে আমিও দর্শন করি, আমাকে আশ্রয় করলে আমিও আশ্রয় করি, আর আমার রচনা করলে আমিও শ্রীহরি আর বললেন আমি তাদের যোগ এম পর্যন্ত মন করে থাকি। এখানে বলছেন যেমন আশ্রয় করি তাদের রচনা করি ওই তো রচনা করি তাদের সেরা হচ্ছেন না, যেটা নাই ভক্তি সেটা এনে দিচ্ছে আর যেটা আছে সেটা রক্ষা করছে। কার বলছেন তাহলে ভক্তের যে তিনি সেবা করছেন ভক্ত তিনি তো তার সেবা করছেন, তাহলে যারা সেই বার্তাটাকে দিচ্ছেন তাহলে তার তো প্রেম নাই বুঝতে, কারণ প্রেমের কার্যই হচ্ছে কৃষ্ণ স্বরূপ, শ্রীকৃষ্ণকে সেবা করে স্তুতি করবে না, শ্রীকৃষ্ণ আমার সেবা করছে এটা প্রেমিক চায় হইতে বলা হচ্ছে, আমার রচনা করলে আমি রচনা করি বলা হচ্ছে তাহলে তো আমাদের ব্যাপার। তিনি যদি আমার অর্চনা করতে আসেন আমি তাকে নিবেদন করেছি সব, তিনি বলছেন যোগ ক্ষেমন ভয় আমি যোগ ক্ষেম বহন করে নিয়ে যাই, আমার জন্য তিনি কষ্ট করবেন এতে করে বহন করবেন তাহলে আমার প্রেম বললেন না ভক্ত তো ভারটা দিচ্ছেন না ভক্ত দেবেন কেন ভক্তের তো কোথায় রাখেন তো নিজের কোথাও ওদের ভক্ত তো ভারটা দিচ্ছেন না নিজেই তো নিচ্ছেন সে চায়
আমার চিন্তা এখন কত স্বীকার করছেন তিনি। আর কিছু ভগবান বলছেন না হোক ওটা আমার ভার, ওইটাই আমার সুখ, ওটা না করতে পারলে আমার কষ্ট হবে। দৃষ্টান্ত দিচ্ছেন পাঠ্যকার, বললেন অনু অতিগত প্রাণ আর অতিগতা, নাকি আর যে ভার গ্রহণ করবেন আনন্দ আছে আর এই সমস্ত পানিতে যদি কেউ তাহলে ভগবানের তাকে এটা না করতে পারবে না। তার উত্তর দৃষ্টান্তে হচ্ছে তার দৃষ্টান্তে ভগবান দেখিয়ে দিয়েছেন ওকে আর দিয়ে যে এতে যদি কারো মনে দ্বিধা উপস্থিত হয় তাহলে তার কষ্ট। এই শ্লোকটা পড়লেন তখন ওই দিন চক্রবর্তী পাঠ লিখলেন টিকা যে ভারটা ভাই তা অত ভাত দিচ্ছেন না আনন্দ হচ্ছে বলে তো তিনি বইছেন আমার জন্য আমি দান করে থাকি তাদের পরীক্ষা আছে আর তাদেরকে দিয়ে এই সমস্ত বাণীগুলি প্রমাণিত করেন টিকায় গেছে চলে গেছে দেরি হয়েছে অনেক আসতে এদিকে ব্রাহ্মণী কোথায় কাতরাজাকে ছড়া দিচ্ছে ব্রাহ্মণী রাজা বলে দেখছেন একটা কৃষ্ণবর্ণ তাদের একটা ভাত তার দুই দিকে একটা
একাকী লোহার শলাকাটি আছে দেখি। ব্রাহ্মণী বলেন বিশ্বাস হয় না, তিনি এমন বৈষ্ণ যে একটা কিপিটিকা কিন্তু তিনি দূর করেন না, আর তোমার মতো একটা মন ভালো বাকি তিনি এরকম দেবে বুঝলেন সেই খাওয়া দাওয়া বন্ধ তিনি রাখুন, তিনি এত বিষ্ণু করে তাই নিরাশ করতেন। পরীক্ষা শেষ হয়ে গেল, ব্রাহ্মণ এলে ব্রাহ্মণী জিজ্ঞাসা করছেন কি হলো এরকম কবে থেকে তুমি হলে, অত সুন্দর একটা ছেলে যদি কথা নাই ছিল তাহলে ওকে অতটা নিতে হয় কি বলছো পাগলেন কি হয়েছে ছেলেকে দিয়ে পাঠালে বুঝতে পারি অঙ্গেলে আবিষ্কার করলেন বিষ্ণু ধর্মের একটি প্রমাণ বিকৃতি সমাত্মান তুলসী আর এক বন্ধু জল যদি আমাকে কেউ অর্পণ করেন তো বিকৃতি সমাত্মান কৃষ্ণ করেন জল তুলসী ভক্ত দিচ্ছে তাতে আপনি দিদি হলেন কি ওকে যদি এই জল দিবসীর পরিবর্তে কিছু দিতে হয় তাহলে আমাকে তো দিতে হবে, কারণ তো তাই চা চাইলে সেটা তো একটা লোক রূপে অনন্তকোটি ব্রহ্মাণ্ডে ধর্মে যে জল তুলসী দিল আমাকে ছাড়া কিছু চাই আমাকে দিতে হবে
এই জন্য আত্মা বেশি কৃষ্ণ করে নিয়ে শুনুন যে আত্মাটা এই জিনিস হলে এত কাহিনী পুরো নাম নাই তিনি আমাদের আবার তার থেকে অতি বেশি আমাদের হচ্ছে সেখানে ইতিহাস সম্বন্ধে বলা হচ্ছে কৃষ্ণের প্রতিজ্ঞায় যে পেয়েছে ভজে কৃষ্ণ তারে ভজে তুলছে কিন্তু এই প্রেমার অনুরূপ না পারে বসে আছে কথা বলে সাধনা তোমাদের তার মানে তোমরা আমাকে ভজন করেই যাবে আর আমি দেরি হয়েই দেখা যায় রাধার যাবে সেই দিন তাহলে ভগবান যদি ভোগান হলে হয়ে অনন্ত ভগবানের ভক্তিতে আমাদের মুক্তি আসে ভগবানের নামে মনটা হয় এই জন্য একটি শাস্ত্রের প্রশংসা হয় একটু বাইরে বলা হয়েছে প্রশংসা মাত্র এগুলি কখনো প্রশংসা মনে করতে যাবেন না
কেউ কোন ভক্ত এটিকে শাস্ত্রে অর্থবাদ বলা হয় অর্থবাদ ভয়ঙ্কর বৈষ্ণবতার বিভাগ। তার কারণ কারণ হচ্ছে শাস্ত্রে দেখা যায় এই যে হরিনাম আর এই যে বদনাম এর যত যত শাস্ত্রে যত যত মহিমা কীর্তন করেছেন আসলে হরিনামের এবং ভক্তির অঙ্গগুলির যত সামর্থ্য সেই সমষ্টিগত যে মহিমা বাক্য সেগুলি এই সূর্যের নিকটে ক্ষুদ্রদের সমুদ্রের নিকটে ফোটা বলা হয় যদি সেইটিকে বেশি বলা যায় তাহলে কোথায় নেই ছেলেকে এই যে বেশি ফলশ্রুতি বলে দেওয়া হয়েছে এগুলি রচনার্থা তার মানে যাতে এই সেই কাজের যারা শুনবেন ফলশ্রুতি তাদের যাতে রুচি আসে এটা অথবা এই কথাটি হচ্ছে কর্মকাণ্ডীয় কথা। কর্মকাণ্ডীয় শ্রুতি যেগুলো সেইগুলো এই ফলকাম জড়িত শব্দকাম জড়িত ইত্যাদি বিভিন্ন প্রকার ওই কর্মীকে কর্মে নিয়োগ করার জন্য ফলশ্রুতি দিয়েছেন সেইখানে প্রশংসা পাই আছে। তাহলে কি সেই শ্রুতি চাচ্ছে যে কর্মে লোক প্রবৃত্ত হোক এবং শেষকালে স্বর্গে যে আবার যাতায়াত করুক তার কোন ক্ষয় না হয় বললেন না তার জন্য যদি কর্মকাণ্ডীয় শ্রুতি যদি না দেন তাহলে হবে কি ওর তো কর্মে অধিকার সুতরাং ওর তো অকর্ম বিকর্ম করবে ওর তো সৎকর্ম করবে না সুতরাং অকর্ম বিকর্ম করতে করতে তো অনেক দিকে চলে যাবে। কল্যাণময় স্তুতি এই জন্যই দিয়েছেন যে এমনি করতে করতে কর্মকাণ্ডই থাকবে তার তো কিছু মানে না সে তো বক্তৃতাকে যেতে পারে আর এখন তো তাকে কর্মকে লোভ করে বক্তৃতা খাওয়ার পাই তাকে তো অপরাধী অন্যদিকে চলে তার দৃষ্টান্তই ভাগবতে দিয়েছেন প্রাচীন কবিরা কর্মরূপর দেওয়া কে যে আর যারকে বরপরা প্রথম রক্তে ভারতের বুকের একেবারে ক্ষতি হয়ে গেছে এমন কিন্তু তথাপি তো মহাদেব কৃপা তিনি লাভ করলেন আর ভক্তি পথে গেলেন তো এই সব দেখতে দেখতে এই মহাদেব কৃপা পাওয়া তারা দেখেন ও এই ব্যক্তি এত চারদিক করছে এই করছে সেই করছে প্রমাণ কিন্তু তো তাহলে ভক্তি দেবায় তাই হলো নারদের মতো কর্মকাণ্ডের
কাণ্ড দেখিয়ে নেন তার কি করছেন মহারাজ। দেখুন আমি যার জন্য করছি কর্ম করছি, এতে তো আমার কর্মের এত বেশি করেছি যার জন্য প্রচুর রক্তে ধরি হয়। তখন দেবশ্রী বলছে এটা আপনার মধ্যে ধর্ম কর্ম নাকি? মানে তাই তো, এটা তো আমার যারা যাকি তারা তো আমার বুঝিয়েছি, ওরা ভুল বুঝিয়েছে। ফল কি বলেছে বলুন দেখি, যখন আসলেন তখন যত গিয়ে পশুকে মেরেছেন ওরা ততবার আপনাকে মারবে, আপনাকে খুশি হতে হবে। তারা বলিতে আমাকে অতি কর্মী রাজা এরা তো অর্থ বাদে দিয়েছে চরণে করে আর উপায় জিজ্ঞাসা করছে কি উপায়, উপায় কি সোজা? এই যে ভুলি ভুলি নইবে আর বিশাল সব মন মন আর এই সমস্ত পশু কিচ্ছু না, এখানে কোনো দরকার নাই। সহজ উপায় আমি আমার ডাকবো আর তাদের তার কাছে হরি কথা শুনবো? না না ওই রকম হবে না, তাহলে তো ওই মারেই রাজা বলে কেলমনটা ছাড়ো। যত্র ভাগবতা রাজন সারহক্ষতা ছায়া ভগবত নান কথন শ্রবণ জাগ্রতি প্রসব, যেখানে অনেক মহ যারা হরি কথা শ্রবণ করু যাদের বুকে হরিকথার উপাস আছে যারা শ্রবণ বাক্য চিন্তা এইরূপ অনেক মহৎ বসে শুনছেন সেইখানে যান, দূরের থেকে দণ্ডবত প্রণাম করুন। রাজা বলে হরিবার নিযুক্তি করবেন না, তাদের বিকল্পে বসুন হরিকথা শুনুন। আপনি কি একা পাবেন এই হরিকথার রসপান করুন? যারা পান করছেন তাদের কাছে যদি বসেন তাদের ওই আশ্বাস একটা বিজ্ঞান ছড়া সেই জায়গা। একে তো মহাপুরুষ বাজি প্রধান কথা আছে সেই রূপ, আবার এই যাদের প্রসঙ্গে বসে শুনছেন তাদের দেব থেকে একটা আশ্বাস নিয়ে বিজ্ঞান ছড়াচ্ছে আপনার সংগ্রাম করুন। আপনি কর্মী রাখা এখনই হরি কথা শুনে এখনই আস্থান করতে পারেন সেই বিজ্ঞান ভূতে, আর আপনার ভিতর আস্থানের সামর্থ্য বিস্তার করে দেবে আমি পবিত্র বৈষ্ণব মতে যাব। এই জন্যই তো বলা বৈষ্ণবীর সঙ্গ করি আর বৈষ্ণবীর অঙ্গ এরই
শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন অঙ্গ করে, আর যদি অঙ্গ হেরে আর শ্রবণ কীর্তন হয় সেটি শ্রদ্ধান্বিত হয়ে যায়। শ্রদ্ধান্বিত মানেই বিশ্বাস আসা বুঝি আসে। আপনি একা বসবেন, যত বড় পণ্ডিত আর থাকুন আপনার মুখে, আপনার সে একা তার মুখে হরি কথা আসবে, তার হরি কথা সব প্রকাশ সৌদ্রিক শক্তির অপেক্ষা রাখবে। মহারাজ এইজন্যই বলা হয়েছে যে এটি অথবা কর্মীদের ভক্তি সচ্ছিদানন্দময়ী বরং সামর্থ্যশালী যে ব্যক্তি এই ভগবানের নামে অর্থবাদ সম্ভাবনা করেন, চিন্তা করেন, সব আবিষ্ট মনুষ্য আগাম সমস্ত মনুষ্য সমাজের মধ্যে সেই মহাপাবিষ্ট তারা নিশ্চয়ই নরকে তাদের গতি হয়ে থাকে, এতে কোনো সন্দেহ নাই। আর বলা আছে মন্নাম কীর্তন পদম বিবিধম নিসন্ন ন শ্রদ্ধাধি মন্দিরে বিশ্বাক্ত পদম
এবং সংসার পূর্বেদাগ্নিবৃতাঙ্গম তারা খুব সংসারী করতে হয়, খুব সংসার প্রাপ্ত হয়, আর সেই আত্মীয় তাদের ভয়ানক প্রাণ তার চালা জন্ম মরণের সুখ বারবার প্রাপ্ত হয়, বারবার কাণী দুঃখ প্রাপ্ত হয়, এই ঘোর অবস্থা হয়। ভগবানের নামে এবং ভক্তি অঙ্গে যে কোনো যদি অথবা বলে করুন এই প্রশংসা পানি মনে করবার উপায় কৃষ্ণবতার বিহার অন্তর্ভূত এই নামের অন্তর্ভুক্ত অন্যান্য যে সমস্ত ভজনাগুলি আছে তাতে যদি কেউ অর্থবান মনে করেন মহা দোষ জানা যায়। সদেবং যথার্থে বর্তমান অর্থে সত্যি অপি যত সম্প্রতি তার ভজন সর্বদা ন বিশ্বতে সম্প্রতি সত্যে ত পুরাতন অভিজ্ঞতা শ্রীমতি বললেন আমাদের কি করে এতে বিশ্বাস হয়? যদি কেউ বলে যে এত যে মহিমা হয়ে যাচ্ছে ফল আমরা পাচ্ছি, ফল যারা অভিধান করছেন তারা যদি সকলে এবার কেউ কেউ অন্তত এইরূপ ফলগুলি লাভ করতেন তাহলে তো বিশ্বাস, কিন্তু ফলটা হচ্ছে না দেখে আপনি যেটি মনে আসে এত বিশাল ফলের কথা উল্লেখ করা হচ্ছে কাজের বেলা তো কিছু নাই। আপনার আপনি তো মনে হবে যে প্রশংসা পানি, যদি এই কথা একটু মনে করেন তাহলে দেখেন যেখানে ফলের কথা দেখা যাচ্ছে না এই জন্যে যদি আপনার কোনো অপরাধী সম্ভাবনা প্রাচীন পুরাতন অপরাধীর একটা চিন্তা করতে হবে সেটা মানে একমাত্র অপরাধ ছাড়া আর এই নাম এবং ঘটনাকে শক্তিকে ব্যাহত করা আর নিশ্চয় কেউ নাই, অজানিয়ে সেটা ছিল না পাপ ছিল কিন্তু অপরাধ ছিল না বলে ওই নামের আভাস মাত্রে শত শত জন্মের পাপ প্রস্তুত হয়ে গেল, বিষ্ণু দিলেন এত বড় কল্যাণ পার্বত্য। আসলে হচ্ছে অপরাধের অর্থটা রাগ শব্দের অর্থ হচ্ছে সন্তোষ, এই রাগ মানে সন্তোষ অবগত হয়ে যা বলতে হয় অপরাধ, তার মানে নাম এবং ভক্তি অঙ্গের তাতে সন্তোষ আসবে, ওই অপরাধটি সন্তোষ আসতে দেয়, সন্তোষ না আসলে তো আর ফলে তুলে নেয়, সেখানে অবগত হয়েছে সন্তোষ ভগবানের নামে, তাই তখন মনে করতে হবে এই জন্যে যে অপরাধগুলো সেগুলি তো সবাই জানাই আছে, কিন্তু সেখানে আমরা চিন্তা করছি সেরকম অপরাধ কিছু করি নাই তাহলে আমরা ফল পাচ্ছি না কেন? বললেন তখন বুঝতে হবে এটি এটি প্রাচীন অপরাধের অস্তিত্ব আচরণের অপরাধ হয়েছে, বৈষ্ণবের অপরাধ না অর্থবাদ তা জানা নাই, দশ অপরাধের মধ্যে যে অপরাধী যে প্রাশ্চিত লেখা আছে যদি ইলমে হয় তাহলে সে কি করে অপরাধ করা যায় না অপরাধ জানাই না থাকে প্রজন্মে হয় ভাবন বলছেন একান্ত অপরাধী
স্মৃতি সহকারে সেই হরিনাম দিয়ে আসছে। ফলে আছে মানসিক